বাংলাদেশে বর্তমানে অশান্তির কারণে প্রতিনিয়ত বাংলাদেশে প্রবেশ করছে ত্রিপুরার বিভিন্ন সীমান্ত দিয়ে। রাজ্যের বিভিন্ন সীমান্তবর্তী এলাকায় বাংলাদেশিরা এসে বসবাস করছে মোটা টাকার বিনিময়ে, সুযোগ বুঝেই পাড়ি দেবে ভারতের বিভিন্ন রাজ্যে। ত্রিপুরার বিভিন্ন বাংলাদেশ সীমান্ত এলাকায় কড়া নিরাপত্তার পরও বাংলাদেশিরা প্রবেশ করছে। আগরতলার চন্দ্রপুর এলাকায় অভিযান চালিয়ে পূর্ব থানার পুলিশ 3 বাংলাদেশিকে আটক করে। তারা বহিরাজ্যে যাওয়ার জন্য চন্দ্রপুর বাস স্ট্যান্ডে জমায়েত হয়। ধৃতরা হল মোহাম্মদ সিরাজুল শেখ, মোহাম্মদ আলামিন এবং ফাতেমা বেগম। ধৃতদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার 162 এবং 143 ধারায় মামলা নেওয়া হয়েছে। তাদের বিরুদ্ধে বেআইনি অনুপ্রবেশের অভিযোগে মামলা নেওয়া হয়। পূর্ব থানার ওসি রানা চ্যাটার্জি জানিয়েছেন, ধৃতদের থানায় রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে এখনও পর্যন্ত কোন সীমান্ত দিয়ে তারা রাজ্যে প্রবেশ করেছে তা জানায়নি। বাংলাদেশে অস্থিরতার জেরে ত্রিপুরা সীমান্তগুলিতেও বিএসএফ এর কড়া পাহারা চলছে। এই পরিস্থিতিতেও বাংলাদেশিরা বিভিন্ন পথে রাজ্যে প্রবেশ করছে। এর মধ্যে চন্দ্রপুরে এসে ধরা পড়লো 3 বাংলাদেশি। তাদের শনিবার আদালতে হাজির করা হবে বলে জানান পূর্ব থানার ওসি রানা চ্যাটার্জি। ব্যুরো রিপোর্ট, প্ল্যানেট ত্রিপুরা নিউজ। আজকে বিকেলবেলা আমাদের কাছে একটা ইনফরমেশন আসলো যে চন্দ্রপুর যে আমাদের এখানে আইএসবিটি আছে, এখানে দু তিনজন সন্দেহজনক লোকের গতিবিধি দেখা গেছে। তারপর আমাদের সাব ইন্সপেক্টর কৃষ্ণনন্দন দেবনাথ এবং আমাদের ইন্টেলিজেন্স ইনপুটের উপর বেস করে আমরা এখানে 3 লোককে আমরা আটক করেছি বিকেলবেলায়। তার ভেতরে আপনার একজনের নাম হচ্ছে মোহাম্মদ সিরাজুল শেখ, আরেকজনের নাম হচ্ছে মোহাম্মদ আলামিন এলিয়া জুয়েল। একজনের বাড়ি হচ্ছে বাংলাদেশের রাজশাহী ডিস্ট্রিক্টে, আরেকজনের বাড়ি হচ্ছে বাংলাদেশের সুনামগঞ্জ ডিস্ট্রিক্টে। আর তাদের সঙ্গে ওই আলামিনের সঙ্গে একজন মহিলাও ছিল, তার নাম হচ্ছে ফাতেমা বেগম। সেও ওই জায়গাতেই সুনামগঞ্জ ডিস্ট্রিক্ট বাংলাদেশ ওই জায়গাতে পারে। তারা অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিল এবং তাদের কাছে কোনো ধরনের ভ্যালিড ডকুমেন্ট ছিল না, তার জন্য আমরা তাদেরকে আটক করে আমরা যে যেই প্রভিশনের দরকার সেই যেই প্রভিশন অনুযায়ী লিগেল অ্যাকশন নেওয়া। কী উদ্দেশ্যে তারা এসেছিল? তাদেরকে ইন্টারোগেশন করা হচ্ছে, ইন্টারোগেশন করলে পুরোটা বের হয়ে আসবে। সমস্ত জিনিসগুলি আমরা ইন্টারোগেশন করছি। অবৈধ পথ ধরেই এসেছে, কিন্তু সমস্ত জিনিসগুলি আমরা ইনভেস্টিগেশন করার পর তাদেরকে ইন্টারোগেশন করার পরে বেরিয়ে আসবে। কোন দিকে যাওয়ার উদ্দেশ্য ছিল তাদের? অবৈধভাবে এসে অবৈধভাবে বসবাস করার উদ্দেশ্যই ছিল তাদের। বাকি যা জিনিসগুলি আছে সবগুলো আমরা ইন্টারোগেশন করবো।